নতুন মুখ্যমন্ত্রীয়ে শপথ লওয়ার দিনাই ছত্তিশগড়ত অঘটন। আইডি বিস্ফোরণত শহীদ সশস্ত্র বাহিনীর জওয়ান। নতুন সরকার গঠনের কুচকাওয়াজ চলি থাকার সময়তে তিনি দিনত ছত্তিশগড়ত সংঘটিত হয়েছে তিনটা আইডি বিস্ফোরণ। দুদিনত তিনিজন আরক্ষী জওয়ান আর অর্ধসামরিক বাহিনীর লোক আহত হওয়ার বিপরীতে বুধবারের বিস্ফোরণত শহীদ হল ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনীর যোগা নামের এজন জওয়ান। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে বিষ্ণু দেউসাই শপথ লওয়ার দিনাই নারায়ণপুর জেলাত সংঘটিত হল আইডি বিস্ফোরণ। লুর আকরের খনি থাকা আমদাই ঘাটির এই বিস্ফোরণত আহত হয়েছে আন এজন জওয়ান। আইডি বিস্ফোরণত ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর দল চেতেলি ভেতেলি হয়ে পড়ার সময়তে মাওবাদী উগ্রপন্থী আরম্ভ করিলে নির্বিচার গুলিচালনা। সতীডঙ্গার থানার অন্তর্গত হাবিতলিয়া ঠাইত অবিরত গুলিবর্ষণে আরক্ষীয়ে প্রত্যুত্তর দিলে মাওবাদী। ধারাষার গুলিবর্ষণের মাজতে শহীদ যোগার মৃতদেহর লগতে আহত জওয়ানজনক কঢ়িয়ায় পিছ ভুহুকি আহিবলে বাধ্য হল ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর দল। নতুন সরকারে দায়িত্ব লওয়ার দিনাই আইডি বিস্ফোরণে আতঙ্কিত করা মাওবাদীর দলের বিরুদ্ধে ইতিমধ্যে আরম্ভ হয়েছে প্রতি আক্রমণ। বিগত দুদিন ধরে ধারাবাহিক আইডি বিস্ফোরণে কপাই আছে ছত্তিশগড়। কুম আর মঙ্গলবারে মাওবাদীয়ে টার্গেট করেছিল সুকমা জেলাত। নক্সালের বৈধভূমি হিসাবে চিহ্নিত সুকমার কিস্তারাম থানার অন্তর্গত অঞ্চলত নতুন শিবির স্থাপন করেছিল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে। পথ নির্মাণের অঞ্চলটোত উন্নয়নমূলক কাম চলি থাকার মাজতে সোমবারে আইডি বিস্ফোরণত আহত হয়েছিল দুই নিরাপত্তারক্ষী। মঙ্গলবারে একে ঠাইতে বিস্ফোরণ হয়েছিল মাটিত পুতি থাকা আন একটা প্রেসার বোমা। সেলিটং গাঁওয়ের সেই ঘটনাত আহত হয়েছিল সিআরপিএফর এজন জওয়ান। তিনদিনত তিনটা ধারাবাহিক বিস্ফোরণে মাওবাদীয়ে এক কথাত চ্যালেঞ্জ দিছে নবনির্বাচিত বিজেপি সরকার, যি চ্যালেঞ্জ উফরাই দিবল বদ্ধপরিকর বিষ্ণু দেউসার সরকার। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নতুন মুখ্যমন্ত্রীয়ে শপথ লওয়ার দিনাই ছত্তিশগড়ত অঘটন। আইডি বিস্ফোরণত শহীদ সশস্ত্র বাহিনীর জওয়ান। নতুন সরকার গঠনের কুচকাওয়াজ চলি থাকার সময়তে তিনদিনত ছত্তিশগড়ত সংঘটিত হয়েছে তিনটা আইডি বিস্ফোরণ। দুদিনত তিনজন আরক্ষী জওয়ান আর অর্ধসামরিক বাহিনীর লোক আহত হওয়ার বিপরীতে বুধবারের বিস্ফোরণত শহীদ হল ছত্তিশগড়ের সশস্ত্র বাহিনীর যোগা নামের এজন জওয়ান। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হিসাবে বিষ্ণু দেউসাই শপথ লওয়ার দিনাই নারায়ণপুর জেলাত সংঘটিত হল আইডি বিস্ফোরণ। লুর আকরের খনি থাকা আমদাই ঘাটির এই বিস্ফোরণত আহত হয়েছে আন এজন জওয়ান। আইডি বিস্ফোরণত ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর দল চেতেলি ভেতেলি হয়ে পড়ার সময়তে মাওবাদী উগ্রপন্থী আরম্ভ করিলে নির্বিচার গুলিচালনা। সতীডঙ্গার থানার অন্তর্গত হাবিতলিয়া ঠাইত অবিরত গুলিবর্ষণে আরক্ষীয়ে প্রত্যুত্তর দিলে মাওবাদী। ধারাষার গুলিবর্ষণের মাজতে শহীদ যোগার মৃতদেহর লগতে আহত জওয়ানজনক কঢ়িয়ায় পিছ ভুহুকি আহিবলে বাধ্য হল ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর দল। নতুন সরকারে দায়িত্ব লওয়ার দিনাই আইডি বিস্ফোরণে আতঙ্কিত করা মাওবাদীর দলের বিরুদ্ধে ইতিমধ্যে আরম্ভ হয়েছে প্রতি আক্রমণ। বিগত দুদিন ধরে ধারাবাহিক আইডি বিস্ফোরণে কপাই আছে ছত্তিশগড়। কুম আর মঙ্গলবারে মাওবাদীয়ে টার্গেট করেছিল সুকমা জেলাত। নক্সালের বৈধভূমি হিসাবে চিহ্নিত সুকমার কিস্তারাম থানার অন্তর্গত অঞ্চলত নতুন শিবির স্থাপন করেছিল আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীয়ে। পথ নির্মাণের অঞ্চলটোত উন্নয়নমূলক কাম চলি থাকার মাজতে সোমবারে আইডি বিস্ফোরণত আহত হয়েছিল দুই নিরাপত্তারক্ষী। মঙ্গলবারে একে ঠাইতে বিস্ফোরণ হয়েছিল মাটিত পুতি থাকা আন একটা প্রেসার বোমা। সেলিটং গাঁওয়ের সেই ঘটনাত আহত হয়েছিল সিআরপিএফর এজন জওয়ান। তিনদিনত তিনটা ধারাবাহিক বিস্ফোরণে মাওবাদীয়ে এক কথাত চ্যালেঞ্জ দিছে নবনির্বাচিত বিজেপি সরকার,
যি চেলেঞ্জ সুফুৰাই দিবলৈ বদ্ধপৰিকৰ বিষ্ণু দেউচাৰ চৰকাৰ। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।